আটটা বিষয় নিয়ে আলোচনা আল্লাহ তাআলা করেছেন, কেন এই আটটা বিষয় মানুষের অতিব জরুরি, এইগুলা ছাড়া মানুষ চলতে পারবে না। সুবহানাল্লাহ। কোন এক নাম্বার কি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নাম্বার আয়াতে ডাক দিয়া কয়, আগে সরল অর্থটা বুঝেন এরপরে বিস্তারিত। সরল অর্থ কি তর্জমা আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কারো সাথে শরীক করা যাবে না, এক আল্লাহর গোলামি করতে হবে। দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নাম্বার হলো মাতা পিতার সাথে ভালো ব্যবহার, সদয় সুন্দর ফ্যাশন ভালো আচরণ করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, আল্লাহ তাআলা বলেন তিন নাম্বার বিষয় হলো ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। চার নাম্বার কি ওয়াল ইয়াতামা, চার নাম্বার হলো এতিমদের সাথে ভালো ব্যবহার। ওয়াল মাসাকিন, পাঁচ নাম্বার হইলো মিসকিন, গরিব অসহায় যারা তাদের সাথে তোমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, এই দুইটাকে একত্র বলা হইছে, না দুইটা বিষয় পরবর্তীতে বলবো। এটা হইল কারা, নিকটতম পাড়া প্রতিবেশী। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, আরেকটা হইল মুসাফির, মুসাফিরের সাথেও ভালো ব্যবহার করতে হবে। সাত নাম্বার হইল ওয়ামা মালাকাত আইমানুকুম, আট নাম্বার হইল ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার কৃতদাস গোলাম তোমার বাড়িতে যে কাজ করে তার সাথে কেমন ব্যবহার করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে যেরকম ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে, তোমার বাড়ির কৃতদাস গোলাম চাকর তার সাথেও তুমি এরকম সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহু আকবার। এই আটটা কাজ যদি তোমরা না করো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন আল্লাহ লা ইউহিব্বু মুখতালান ফাখুরা, বলা হইছে এরকম যে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না যারা কি করে ফখর করে, গৌরব করে, অহংকার যার ভিতরে আছে। এই আটটা বিষয় নিয়ে সামনে নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করে অল্প সময় কিছু বুঝাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা, এই কথাগুলার পরে যে হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওই তিলাওয়াত কি তো আয়াতে আল্লাহর রাসূল ফরমান, ওই তিলাওয়াত কি তো হাদিসে আল্লাহর রাসূল ফরমান, লা তুশরিক বিহি শাইআ, তোমরা কখনো শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি কতল করা হয় এবং আগুনে যদি জ্বালায় দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করতে পারবা? জোরে বলেন পারবা। এই জন্য আসেন যতটুক সময় পাই এক এক বিষয়ে একটু আলোচনা করি। তাহলে মোট আলোচনা আমাদের আজকে কয়টা, আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার কি ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনো, ওয়াবুদুল্লাহ ইবাদত করতে হবে, কার জুড়ে বলেন আল্লাহ, এটা আমার কথা না আল্লাহর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত কার করবা, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত রবের কাছে গ্রহণ যোগ্যতা নাই, রব ওই ইবাদতকে কবুল করেন নাই। ইলাহ হইল একজন, এই আসমান জমিনের মালিক যিনি, তিনি হইলেন আমাদের মাহবুদ, যিনি হইলেন এই ভূমণ্ডল স্থল মল যা কিছু আছে সব কিছুর মালিক, তিনি ছাড়া আমাদের অন্য কেউ রব হইতে পারে না, কথা ঠিক না বেঠি?
আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা অন্য কাউকে রব কেমনে মানো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কুরআনুল কারীমের আয়াত শেষ হইলে আল্লাহু আকবার বলবেন, সওয়াব হবে, আল্লাহ তাআলা এটাকে কবুল করে নেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে রব কেন মানবে না, কেমনে আমার সাথে নাফরমানি করো? তুমি তো ছিলে নিষ্প্রাণ, উল্লেখযোগ্য কোনো জিনিস তুমি ছিলে না, তুমি তো ছিলে বাবার পৃষ্ঠ দিশে মায়ের রেহেমের ভিতরে। তোমার যে একটা নাম ছিল এটাও কোনো উল্লেখযোগ্য ছিল না, কথা ঠিক না বেঠি? মায়ের গর্ভে আসার আগে আমাদের কোনো উল্লেখযোগ্য বিষয় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ছিলে মৃত, আমি আবার তোমাদেরকে জীবিত করলাম, আবার মৃত্যু দিব, আবার জীবিত করব, এরপরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে তোমাদেরকে ফিরায় নিয়ে আসবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সামনে আমাদেরকে উঠতে হবে কিনা, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে উঠতে হবে কিনা? উঠতে হবে না, কেউ বাকি থাকা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে জীবিত করবেন, একজন মানুষও বাদ থাকবে না। কাফের মুশরিক ইহুদি নাসারা যত দল আছে সবাইকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। উঠাইবেন কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন হে নবী, ওই দিনের কথা স্মরণ করেন, হাশরের ময়দানের কথা। ويوم نسير الجبال وترى الأرض مشفق مجرمين। কুরআনুল কারীমে এত সুন্দর করে আল্লাহ তাআলা বুঝাইছেন যে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উঠাবেন। সর্বপ্রথম নবীকে হাশরের ময়দানে উঠাবেন। আল্লাহর নবী উঠে এদিক সেদিক তাকাইতে থাকবেন, কাউকে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কতক্ষণ পর নবীর ডান পাশ থেকে হযরতে আবু বকরকে মাটি ফেটে উঠাইয়া দিবে? আল্লাহু আকবার বলেন। নবী ডান দিকে তাকায়া দেখবে আবু বকর দাঁড়ানো, তারপরে আল্লাহর রসুল তাকাইতে থাকবেন, হঠাৎ করে বাম দিকে দেখবে হযরতে উমর দাঁড়ানো। আল্লাহু আকবার বলেন। এই দুইজনকে পেয়ে আল্লাহর রসুল একটু শান্তি বোধ করবেন যে এতক্ষণ ছিলাম একা একা আসরের ময়দান, এখন আমার দুই বন্ধু, দুনিয়ার দুই বন্ধুকে পেলাম। এইবার হযরতে বেলাল লেহাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে থেকে মাটি ফেটে উঠিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বেলাল উঠে ডাক দিয়ে বলবেন ওগো নবীজি, দুনিয়াতেও আমি আপনার সামনে ছিলাম, আমি আজান দিয়েছি, আমি আজান দেওয়ার পরে আপনি সামনে দাঁড়ায় ইমামতি করেছেন গো নবীজি, আজকে আমি বেলাল হাশরের ময়দানে আপনার সামনে হেঁটে হেঁটে আপনাকে পিছনে করে আমি রাহাবর হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত যাইতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিবেন বেলালকে, তুমি সামনে হাঁটো, আমরা তোমার পিছনে হাঁটলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি ওই দিকে যাব না, বেশি বিস্তারিত আলোচনা করলে সময় পাব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে তোমরা আমার নাফরমানি করবা, আমার এবাদত ছাড়া অন্য কারো এবাদত তোমরা করতে পারো না, কারণ আমি হইলাম তোমার খালেক, আমি হইলাম তোমার মালিক, কথা ঠিক না বেঠি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এবাদতের মধ্যে কাউকে শিরিক করবা না, শরিক করবা না, অংশীদার করবা না। ওয়ালা তুশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো দুনিয়ার মানুষ, আমি সব কিছু তোমাদেরকে মাফ করে দিব,
কিন্তু একটা গুনাহ একটা কাজ তোমাদের ওইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না, সেটা হলো আমার সাথে কাউকে শরীক কইরা তোমরা কি করবা, ইবাদত করবা। শরীক শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। কার গুনাহ মাফ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে তোমরা কেমনে শিরিক করো শুনো। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা যাদেরকে পূজাবার পূজা করো উপাসনা করো এরার অবস্থা এদের হালতটা তোমরা একটু অবলোকন করো, একটু তাকায় দেখো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সূরাতুন আনফালের ভিতরে আলোচনা করেছেন আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা। ও দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো যাদের ইবাদত করো এরার পাও আছে, এরার পাও আছে, মূর্তির পাও আছে না নাই? জোরে বলেন পাও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে এদের পাও আছে, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা, কিন্তু এরা কি করতে পারে না, পাওয়ের দ্বারা হাঁটতে পারে না, হালা চড়া করতে পারে না। আলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের হাত আছে কিন্তু হাত দ্বারাতে তারা কোনো খানা পিনা কোনো কাজ করতে পারে না। কথা ঠিক না বেঠি? তুমি যাদেরকে রব মানো তার পাও চলাফেরা করে না, তার হাত চলাফেরা করতে পারে না, আর তুমি হইলে গোলাম, তোমার হাত চলে পাও চলে। দুনিয়ার মানুষ একটু বিবেক খাটাও, কার এবাদত করতে চাও? এবাদত করতে হইলে আমি রব্বে কারিমের এবাদত করতে হবে। কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, আলাহুম আয়ুনু ইয়াবসিরুনা বিহা। ও দুনিয়ার মানুষ দেখো না তাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে তারা কিছু দেখতে কো ভাই, মূর্তির চোখ দেখতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাহুম আয়ুনু ইয়াবসিরুনা বিহা, চক্ষু থাকলে কি হবে, এই চক্ষু তাদের কোনো কাজে আসে না, কোনো কিছুই দেখতে পারে না। আলাহুম আযানু ইয়াসমাউনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের কান আছে কিন্তু কান দিয়া কোনো শ্রবণ শক্তি তারা নাই। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিকের গুনাহটা হইল, শিরিকের কাজটা হইল সবচেয়ে বেশি জুলুম, এর চেয়ে আর বেশি জুলুম কিছু হইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কথাই বলতেছেন আমার ইবাদত করবা কিন্তু আমার সাথে কারো শরীক করবা না। এই কথাটা নবীকেও আল্লাহ তাআলা, আমাদের পয়গম্বরকেও আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, ও নবী শুনেন। ولقد أوحي إليك وإلى الذين من قبلك فمن قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. আপনি এবং আপনার পূর্বে যত নবীর মাধ্যমে আমি ওহি পাঠাইছি আপনাদের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে পানি গরম করে তাদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে, নাউজুবিল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন এত গরম পানি দেওয়া হবে, এত গরম পানি দেওয়া হবে, চামড়া পুড়ে চামড়া ভেদ করে পেটের ভিতরে যাবে, ফি বুতুনিহিম, কো পেটের ভিতরে যাবে, পেটের ভিতরে নারী বুড়ি যাহা কিছু আছে সব কিছুকে নিয়া পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এরপরে কি দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে লোহার একটা হাতুড়ি দেওয়া হবে। ফেরেশতারা তাদেরকে একটা কি দিবে, লোহার হাতুড়ি। এরপরে কি দিবে, কুল্লামা আরাদু আইয়া খুরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যূকু আযাবাল হারীক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা আরাদু আইয়া খুরুজু মিনহা, তারা জাহান্নাম থেকে বের হইতে চাইবে কিন্তু ফেরেশতারা বের হতে দিবে না। কি ভাই, জাহান্নামে গেলে কি আবার বের হওয়া যাবে? এই জন্য ভাই কুফরি গুনাহ করা যাবে না, শিরিকি গুনাহ করা যাবে না। এই জন্য অল্প সময়ের ভিতরে আমরা কি কি কুফুরি গুনাহ কবিরা গুনাহ কইরা ফেলাই,
কয়েকটা কথা আপনাদের সাথে বলে আমি আমার আলোচনার দিকে যাব। এটা শুধু এক নাম্বারের আলোচনা চলতেছে। কুফরের গুনাহ আমরা কি কি কইরা ফলাই, আল্লাহ বা নবী রাসূলকে গালি দেই, এটাও একটা কবিরা গুনাহ। এই কবিরা গুনার জন্য মানুষকে জাহান্নামে যাইতে হবে, নাউজুবিল্লাহ। জুরে বলেন, এক নাম্বার কি? আল্লাহ এবং আল্লাহর নবীকে গালি দেওয়া। বলতে পারেন, হুজুর আল্লাহ এবং আল্লাহর নবীরে কেমনে গালি দেই? আমাদের দেশে কিছু নাস্তিক ভাই রইছে না, নবীরে গালি দেয় কিনা? জুরে বলেন না কেন, দেয় কিনা? এই নাস্তিকেরা নবীরে গালি দেয়, এর সাথে কিছু মুসলমান সমর্থন করে, করে কি করে না? এবং বিশেষ করে আল্লাহরে গালি দেয় অনেক মহিলা আছে এরকম। কেমনে? এরকম উঠানের ভিতরে মাঠের ভিতরে ধান শুকাইতে দিছে, হঠাৎ করে বৃষ্টি আইসা পড়ছে, আমার মা বোনেরা ডাক দেয়া কয় মরার আল্লাহ আমারে দেখা, আমারে ছাড়া আর কেউ দেখলো না, কথা ঠিক না বেঠি? মরার আল্লাহ কয় কিনা এরকম, যে আল্লাহ খালি আমার উপরে বিপদে দিছে, আল্লাহরে গালি দিয়া ফেলা দেয় কিনা? এটা হলো ভাই কবিরা গুনাহ, আল্লাহ এবং আল্লাহর নবীকে গালি দেওয়া কবিরা গুনাহ। কদিন দুই নাম্বার কবিরা গুনাহ, আল্লাহ ও রাসূলের কোন হুকুমকে খারাপ মনে করা, এর ত্রুটি বিচ্যুতি ধরা, মানে দোষ ধরা, আল্লাহ এবং আল্লাহর নবীর দোষ ধরা। আল্লাহ এটা এরকম করলো কেন, আল্লাহ এটা এর বেদিল না কেন, নবী এটা কি দিল কেন, আমাদের উপরে কঠিন দিয়া দিছে, আছে না এরকম অনেক কথা। কিছু আল্লাহ এবং আল্লাহর বিধানের উপরে দোষ ত্রুটি ধরা, এটাও কবিরা গুনাহ। কয়েকটা বলবো, বেশি বলতে পারবো না, সময় অল্প। তিন নাম্বার, ফেরেশতাদের সম্পর্কে কটূক্তি করা, ফেরেশতাদের সম্পর্কে কটূক্তি করা, বিভিন্ন আজেবাজে কথা বলা। চার নাম্বার, বেহেশতের হুর গেলমানদের সম্পর্কে কটূক্তি করা, বেহেশতের হুর গেলমান দেওয়া হবে আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে সুন্দর করে আলোচনা করেছেন। এই কথা যদি কেউ অস্বীকার করে যে হুর গেলমান বলতে কেউ নাই, হুর আবার কেমনে হয়, তারা নাকি দুনিয়াতে আসলে তাদের চামড়া বেদ করে রগ্রেসার ভিতরে কি আছে তাও দেখা যাবে। এই কথা যদি কেউ বিশ্বাস না করে, তার কুফরি গুনাহ হবে, কুফরি গুনাহ হবে। এরকম ভাবে আরেকটা আরো কিছু আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস না করা, সর্বশেষ নবী হিসাবে আমাদের নবীকে বিশ্বাস না করা, এটাও কুফুরি। এটাও কি ভাই? কুফুরি। আমাদের দেশে একটা দালাল দল নামছে, তার নাম হলো কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি। এরা বলে কোনা এই নবী শেষ নবী না, আমাদের নবী হইল, আমাদের উস্তাদ হইল শেষ নবী। তারা বলে আমাদের পীর হইল কি শেষ নবী? না, আউযুবিল্লাহ, জোরে কোন। গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করছে, সে দাবি করে বলতেছে আমি শেষ নবী। সে কেমনে দাবি করছে? সে যুক্তি দিছে, তখনকার ভারত ছিল ভারতবর্ষ, ওই উলামা একরামের সাথে বহস করছে যে তুমি কেমনে নবী দাবি করো, একটু আমাদেরকে বুঝায় বলো। আতাউল্লাহ বুখারীর সাথে বহসে বসছে, আতাউল্লাহ বুখারী ওনার সাথে বহস বইসা বলে তুমি যে নবী দাবি করো, কোন শর্তের বিনিময়ে, কোন দলিলের বিনিময়ে একটু বলো। গোলাম আহমদ কাদিয়ানি কয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শেষ নবীর নাম হবে বাদা ইসমুহু আহমদ। আল্লাহু আকবার বলেন, কোরআনের আয়াত বলছে, কোরআনের আয়াত বলছে আল্লাহ তাআলা বলেছেন শেষ নবীর নাম হবে আহমদ। শেষ নবীর নাম কি হবে? আহমদ, কোরআনে কারিমে। ও আতাউল্লাহ বুখারী, শুনো আমার নাম হইল গোলাম আহমদ কাদিয়ানি, আমার গোলাম এবং গোলাম কাইটা দিলাম শেষ, আমার কাদিয়ানি কাইটা দিলাম, মাঝখানে রইল কি আহমদ, মাঝখানে কি রইল আহমদ, আমার নাম যেহেতু আহমদ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন বাদা ইসমু আহমদ, যেহেতু শেষ নবীর নাম হবে আহমদ, ও আতাউল্লাহ শুনো আমি হইলাম শেষ নবী। নাউজুবিল্লাহ বলে এবার আতাউল্লাহ বুখারী ডাক দিয়ে কো আমার নাম কি? কো আতাউল্লাহ বুখারী। কো আমার প্রথম অংশ আতা কাইটা দিলাম, কো লাস অংশে কি আছে? কো আতাউল্লাহ বুখারী। কো বুখারীও কাইটা দে। কো তাহলে মাঝখানে কি থাকে? কো আল্লাহ। আতাউল্লাহ বুখারী ডাক দিয়ে কো আমি আল্লাহ হইয়া তোর মতো গর্দ ব্যাকল বেকুফরে নবী বানাই নাই। আল্লাহু আকবার বলেন ভাই, নবী কি একা একা হওয়া যায়? ওলি কি একা একা হওয়া যায়? আল্লাহর তরফ থেকে হওয়া যায়? কোন কবি ডাক দিয়া বলেন করলিয়া তো নে ওলি বন্দে হাজার, করলিয়া তো নে ওলি বন্দে হাজার, মুজ কবি আপনা বানালে কিরদেগার, মুজ কবি আপনা বানালে কিরদেগার। আল্লাহু আকবার বলেন,
একা একা হওয়া যায় না, আল্লাহর তরফ থেকে হয়। এই জন্য ভাই আমাদের নবীকে শেষ নবী না মানা এটাও কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? কবিরা গুনাহ, বড় গুনাহ, এটা তওবা ছাড়া মাফ হয় না। আরো আরো কয়েকটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কারো মৃত্যুতে আল্লাহর উপর অভিযোগ করা, কেউ মৃত্যুবরণ করছে অকালে, আমার ছেলে আমার মেয়ে অথবা কেউ আত্মীয় স্বজন অকালে মৃত্যুবরণ করে না। এইবার যদি মা বোনেরা ডাক দিয়া কয় আল্লাহ মরার আল্লাহ আর আমার ছাড়া আর কোথ কাউরে দেখলো না, অকালে 3 বছরের বয়সের ছেলেটা নিয়ে নিও, 5 বছরের মেয়েটা নিয়ে নিল, এরকম কথা যদি কেউ বলে এটা হবে কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ। জুরে বলেন। এই কয়েকটা কথা আরো আছে, অনেক বিস্তারিত বলতে পারলাম না। এই জন্য ভাই শিরিক করা যাবে না, কবিরা গুনাহ করা যাবে। কে ভাই আমরা রাজি আছি কবিরা গুনাহ করতে? মিথ্যা কথা বলা কি? জুরে বলেন। আরো জুরে বলেন, মিথ্যা কথা বলা কি? সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? নামাজ না পড়া কি? আরো জুরে বলেন, নামাজ না পড়া কি? কবিরা গুনাহ করলে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। ওয়া উমুন্নার ওয়া মালি জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য ভাই আমরা জালেম হইতে চাই নাকি মুমিন হইতে চাই? জুরে বলেন, জালেম হইতে চাই না মুমিন হইতে চাই? তাহলে নামাজ দরকার আছে না নাই? নামাজ ছাইরা দেওয়া কবিরা গুনাহ না সগিরা গুনাহ? কবিরা গুনাহ ভাই, কবিরা গুনাহ নিয়ে কবরে কে কে যাইতে চায় একটু হাত উজা দেখাই, কেউ রাজি নাই। তাহলে ভাই নামাজ ছাড়া যাবে কি? জুরে বলেন, নামাজ ছাড়া যাবে কি? আল্লাহর রাসূল বলেন, ইচ্ছা করে কেউ যদি নামাজ ছাইরা দেয় তাহলে সে ফাকাদ কাফার, ফাকাদ কাফার, তাহলে সে নামাজ ছাইরা দিলে ইচ্ছা করে সে কাফের হয়ে যায়। আমাদের আমাদের ইমাম বলেছেন, না না সে কাফের হয় না, সে মুসলমান থাকে কিন্তু কবিরা গুনাহ করেনে ওয়ালা হয়। কবিরা গুনাহ করলে কোথায় যাবে ভাই? তার ঠিকানা কোথায়? আসেন 2 নম্বরে, আমি আর আলোচনায় দিকে যাব না। 1 নম্বর কি? আল্লাহ তাআলার ইবাদত এবং শিরিক ছাড়া ইবাদত, শিরিক মুক্ত শরীক করা যাবে না, কোনো ইলা নাই, কোনো ইলা নাই, একবার বিলকুল। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন সূরাতুল ইখলাসের মধ্যে, আপনারা জানেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই দিকে আমি আর যাই না। 2 নম্বর আলোচনায় আসেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি করতে হবে। 1 নম্বর, আমার ইবাদত করবা শিরিক মুক্ত ইবাদত, এর মধ্যে কোনো কবিরা সগিরা কোনো গুনাহই থাকবে না, কোনো শরীক করা যাবে না। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আদেশ। অন্য আয়াতে সূরাতুল বনী ইসরাইলের মধ্যে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় নবীকে সম্বোধন করে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর কাজ হলো আমার ইবাদতের পর, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আমার হুকুম, আমার ইবাদত করার পর তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে এমন আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলে সুন্দর করে আলোচনা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর নির্দেশ। ওয়াকাদা, মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াকাদা মানে ওয়া ফারাদা, তোমাদের উপর ফরজ করলাম। আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ কেমনে করবা? বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, সংক্ষিপ্ত আকারে শুধু একটা কথা বইলা যায় আমার সময় শেষ। এই জন্য বলতে চাই যে মা বাবার সাথে আপনারা সুন্দর আচরণ করতে হবে, মাতা পিতার সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। কি হবে না? জোরে বলেন। আমাদের আচরণে মা বাবার মনে কষ্ট পাবে না, মা বাবার আচরণে আমাদের দিলে কষ্ট নেওয়া যাবে? আরো জোর বলেন যাবে, আরো বলেন জোরে বলেন যাবে।
একটা ঘটনা যদি হাদিস থেকে বলতে পারতাম আপনারা বুঝতে পারতেন, ওই দিকে যাইতে পারলাম না। দ্বিতীয় নম্বর আলোচনা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে এই কথা বলেই। এক নম্বর আল্লাহর এবাদত করব শিরিক মুক্ত, কারো সাথে শরিক করব না। শিরিক করলে কি কি অবস্থা, জাহান্নামে কি অবস্থা আলোচনা করেছি। দুই নম্বর মাতা পিতার সাথেও, মাতা পিতা যদি কারো দিকে অসন্তুষ্ট থাকে, আল্লাহর নবী বলেছেন তোমার মাতা পিতাই হইল তোমার জান্নাত, তোমার মাতা পিতাই হইল তোমার জাহান্নাম। মাতা পিতা তোমার উপরে খুশি, তুমি জান্নাতি। মাতা পিতা তোমার উপরে নারাজি, ও খুশি বিরক্ত, তুমি জাহান্নামি। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা যারা মা বাবা পাইছো তাদের খেদমত করো, তাদের খেদমত করো। মা বাবার হাতে পায়ে দইরা তুমি মাফ নাও, তোমার জীবন কামিয়াবি হয়ে যাবে, দুনিয়াতেও সুন্দর জীবন যাপন করতে পারবা, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রেখেছে সুখময় জান্নাত। আল্লাহু আকবার বলেন, এমন সুখময় আল্লাহ তাআলা মহাসুখের জান্নাত রাখছেন। মহাসুখ, জান্নাতের সুখ মহাসুখ কেন বলা হয়েছে? যে সুখের কল্পনাই করা যায় না, যে সুখের কল্পনাই করা যায় না, দিলের মধ্যে কোনোদিন কল্পনাই করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা জান্নাতিকে একটা পাখি, একটা পাখির গোশত দিবেন বোনা কইরা, একদিকে কামড় দিবেন একরকম সাজ, আরেকদিকে কামড় দিবেন আরেক রকম সাজ, আরেকদিকে কামড় দিবেন আরেক রকম সাজ। বারবার যত কামড় দিবেন এক একবারে এক এক রকম স্বাদ পাইতে থাকবেন। দুনিয়ার কোন গোশতের মধ্যে এমন স্বাদ আছে কি? জোরে বলেন, আছে আছে নাকি ভাই? তাহলে যে আশার কল্পনাই করা যায় না দুনিয়া, এই জন্য জান্নাতে আল্লাহ তাআলা দিবেন এত সুন্দর সুখময় জান্নাত। এই জন্য মা বাবাকে খুশি করতে হবে, মা বাবার কাছে মাফ চাইতে হবে। মা বাবার কাছে যদি বেয়াদবি কইরা থাকি হাতে পায়ে ধরে মাফ নিতে হবে। কে কে আছেন মা বাবার হাতে বইয়া দোদা মাফ চাবেন? কে কে আছেন হাত উঠে দেখান। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন। মা বাবাকে খুশি না করলে সাহাবীর ঘটনা আছে যে মৃত্যুর সময় মুখ দিয়ে কালমা নসিব হয় নাই, যে পর্যন্ত মা মাফ না করেন এই পর্যন্ত তার জবান দিয়ে কালমা বের হয় নাই। এই জন্য ভাই মা বাবাকে খুশি করি। আল্লাহর রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা বিষয়ের উপরে আলোচনা করবার তৌফিক দান, আমল করবার তৌফিক দান করুন। আরো ছয়টা বিষয় আমার রয়ে গেছে, ছয়টা বিষয় রয়েছে না, এই ছয়টা বিষয়ে আল্লাহ যদি কোনোদিন সময় দেয় আলোচনা করব। সূরাতুন নিসার 36 নম্বর আয়াত মনে রাখেন, সূরাতুন নিসা 36 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যে আলোচনা করলাম এগুলা ভুল ত্রুটি মাফ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।